জনপ্রিয় ড্রামার ও সঙ্গীত পরিচালক রুমি রহমান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার 11 জুলাই ভোরে 1 মাস বয়সী সন্তানকে বুকে নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। ভোররাতে নাক মুখ দিয়ে রক্ত বের হলে ভোর 5:40 ধানমন্ডির বাসায় ব্রেন স্ট্রোক করে মারা যান রুমি। 90-এর দশক থেকে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতে যুক্ত ছিলেন রুমি রহমান। দলছুট থেকে আর্ক, দেশের প্রায় সবগুলো উল্লেখযোগ্য ব্র্যান্ডের সঙ্গেই বাজিয়েছেন রুমি। দেশের শীর্ষ ড্রামাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ব্যান্ড ইতিহাসের অনেক ঐতিহাসিক অ্যালবামের সঙ্গে জড়িত ছিলেন ড্রামার রুমি রহমান। লেজেন্ড ব্যান্ডের প্রথম ও একমাত্র অ্যালবাম অন্নভুবন, দলছুটের আকাশচুরি, অর্থহীনের প্রথম অ্যালবাম ত্রিমাত্রিক, দ্য ট্রাম্পের ঠিকানাসহ এমন অনেক রেকর্ড অ্যালবামে রুমি রহমানের ছিল সরাসরি অংশগ্রহণ। রুমি রহমান দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। তার স্ত্রী বর্ষা চৌধুরী বলেন, অ্যাজমায় ভুগলেও রুমি কিন্তু সুস্থই ছিল। ঈদের দিন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, ভোররাতে ছেলেকে বুকে নিয়ে ঘুমাইছে। ভোররাত 4টার পরে রুমির শরীর খারাপ হতে থাকে, নেবুলাইজ করতে চেয়েছিল, একটু পর বলল যে আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। তখন ভোর 5:00, গাড়ি চালক নেই, লিফট বন্ধ। লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে এসে পড়ে যায়। পড়ে গেলে নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর সবাই মিলে ধরে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলে আনার আগেই সে মারা গেছে। ঈদের পরদিন সকালে হঠাৎ করে রুমির এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ভক্তকুল। মারুফ হাসান বিশাল, বাংলা 10।